2018 সালে আমাদের রাজ্যে সাধারণ গরিব মানুষের কাছে মাত্র 50,000 মতো পাকা ঘর ছিল। আজ আমাদের প্রধানমন্ত্রী মোদীর উন্নত পরিকল্পনায়, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ত্রিপুরা রাজ্যে 4.5 লাখেরও বেশি পরিবারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষের কাছে ঘর পৌঁছে দেওয়ার মতো কাজ আমাদের সরকার করে চলছে। এটা স্বাধীনতার 77তম দিবসে আজ আমরা গর্বের সাথে বলতে পারি। মঙ্গলবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 77তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে গিয়ে কথা বললেন মন্ত্রী সুধাংশু দাস। ভারতের 77তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। জাতীয় পতাকা উত্তোলনের পর এদিন প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশগ্রহণ করেন সিআরপিএফ, পুলিশ, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট অ্যান্ড গাইডের ছাত্রছাত্রীরা। প্যারেড শেষে মন্ত্রী সুধাংশু দাস জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যার প্রত্যেকটা নীতি আদর্শ, যার প্রত্যেকটা চিন্তা কর্ম এই ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র তৈরি করতে যিনি দিন রাত পরিশ্রম করেছেন, তিনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ফল হিসেবে আজকে আমরা তা দিনে দিনে পাচ্ছি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, একসময় ব্রিটিশরা আমাদের দেশের সম্পত্তি লুট করে, আমাদের দেশে রাজত্ব করে বিভিন্ন সময়ে আমাদের অমূল্য সম্পদ নিয়ে গিয়েছিলেন। আজ সেই দেশগুলি প্রধানমন্ত্রী মোদীর কারণেই সেই সকল সম্পদগুলি ফিরিয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই এগিয়ে আসছে। তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে আরও বলেন, বিশ্বের দরবারে মোদী যখন যান, বিশ্বের বড় বড় শক্তিশালী রাষ্ট্রনেতার আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। চিন্তা চেতনা, যার প্রত্যেকটা কর্ম, যার প্রত্যেকটা নীতি আদর্শ এই ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র তৈরি করতে তিনি দিন রাত পরিশ্রম করছেন, দিন রাত কাজ করছেন এবং ফলস্বরূপ আজ আমরা লক্ষ্য করছি সেগুলি দিনে দিনে আমরা ফল হিসেবে পাচ্ছি। যে ব্রিটিশরা আমাদের দেশের সম্পত্তি লুট করে এই দেশকে রাজত্ব করে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের মানে অমূল্য রত্ন নিয়ে গেছিল, আজ সেই দেশগুলি মোদীজির কারণে সেই সমস্ত আমাদের সম্পত্তিগুলি ভারতবর্ষে ফিরিয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই এগিয়ে আসছে। আজ আমরা লক্ষ্য করছি বিশ্বের দরবারে মোদীজি যখন যান, বিশ্বের বড় বড় শক্তিশালী রাষ্ট্রনেতারা, সেটা আমেরিকার জো বাইডেন হোক কিংবা কানাডার রাষ্ট্রনেতা হোক, ফ্রান্সের রাষ্ট্রনেতা হোক, জার্মানি, জাপান কিংবা অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রনেতারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, ওনার সুপরামর্শ, ওনার গাইডেন্স নেওয়ার জন্য এগিয়ে আসে। পূর্ণবর্তী আজ আমরা গর্বের সাথে বলতে পারি যে 2018 সালে আমাদের রাজ্যে সাধারণ গরিব মানুষের কাছে মাত্র 50,000-এর মতো পাকা বাড়ি ছিল। আজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর উন্নত পরিকল্পনায়, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং অবশ্যই আমার সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ত্রিপুরা রাজ্যে 4.5 লাখেরও বেশি পরিবারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পৌঁছে দেওয়ার মতো কাজ আমাদের সরকার করে তাদের মুখে হাসি ফুটাতে সচেষ্ট আছে। বক্তব্য শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। এই অনুষ্ঠানের জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। 77তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।